General Edward Edwardian, commander of Lilliput. All hail! With aiding our sworn enemy, the Blefusians. হেই বন্ধুরা, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি, যার নাম গ্যালিভার্স ট্রাভেল। এই মুভিটি একটি বিখ্যাত ইংলিশ নোভেল থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো, যেটি আজ থেকে প্রায় 294 বছর আগে, মানে 1726 সালে প্রথম প্রকাশিত হয়। আর এই নোভেলটির নামও গ্যালিভার্স ট্রাভেল, আর এটি লিখেছেন স্যার জোনাথন সুইফট। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 4.9/10। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র, মানে নায়ককে, যার নাম গ্যালিভার। আর এই মুভির নামকরণ একে নিয়েই, নাম দেখে অবশ্যই গেস করা যায় যে গল্পে কি হতে চলেছে। যাই হোক, এই গ্যালিভার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর প্রথম থেকেই যেসব সিনগুলো আমরা দেখতে পাই তার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে গ্যালিভার খুব কুল আর হাসি মজা করে থাকতে খুব ভালোবাসে। একদিন গ্যালিভার তার অফিসে ডেন নামের একটি ছেলের ইন্টারভিউ নিচ্ছিল, আর সে তাকে এমন কিছু উৎপাটাং কোশ্চেন করতে থাকে যেগুলো ওই অফিসের চাকরির বিষয়বস্তুই না। কিন্তু তারপরেই সে জানতে পারে তার সিলেকশন অলরেডি হয়ে গেছে। তারপর গ্যালিভার ডেনকে নিয়ে তার অফিস ঘুরিয়ে দেখাতে থাকে এবং তাকে তার কাজকর্ম বুঝিয়ে দিতে থাকে। আর সেখানেই এই মুভিটির আরেকটি চরিত্রের পরিচয় আমরা পাই, বেসিক্যালি এই মুভির নায়িকা, যদিও এখনও সে নায়িকা না, কিন্তু মুভিটির শেষ পর্যন্ত গিয়ে আমরা বুঝতে পারি যে এটাই হলো এই মুভির নায়িকা, যার নাম ডার্সি। ডেন এদের দুজনকে প্রথম দেখি বুঝে যায় যে গ্যালিভার তাকে খুব পছন্দ করে, মানে গ্যালিভারের তাকে খুব ভালো লাগে, কিন্তু গ্যালিভার তার সাথে মন খুলে কথা বলতে পারে না, সে লজ্জা পায়। পরের সিনে আমরা দেখতে পাই ডেন আর গ্যালিভার একটি লিফটে উঠছে, আর আনফর্চুনেটলি সেখানে ডার্সি এসে হাজির হয়। তখন ডেন তাদের দুজনকে একা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে তারা দুজন একসাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারে, মানে একে অন্যের সাথে কিছুক্ষণ কথা বলতে পারে। আর এই সিনের শেষেই আমরা দেখতে পাই গ্যালিভার এই কারণে খুব আনন্দিতও হয়েছে। তারপর দিন দেখা যায় গ্যালিভার তার অফিস রুমে একটি গিটার বাজিয়ে টিভির সামনে নাচানাচি করছে, আর সেখানেই ডেন আসে আর তাকে বলে, আমার প্রমোশন হয়েছে, আজ থেকে আমি তোমার বস। তখন গ্যালিভার অনেকটা অবাক হয়ে যায়। ডেন তাকে আবারও বলে, তোমার এই রকম নেচারের জন্যই তুমি আজ পর্যন্ত তোমার অফিসে কোনো উন্নতি করতে পারোনি, আর এই সেম কারণের জন্যই ডার্সিকেও তুমি এখনো ইমপ্রেস করতে পারোনি। আর এই সব কথা শুনে গ্যালিভারের মন অনেক খারাপ হয়ে যায়, আর সে সেখান থেকে ডার্সির অফিস রুমে যায়। কিন্তু সেখানে গিয়ে সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না, আর তাই সে নার্ভাস হয়ে যায়। সে তার টেবিল থেকে একটি কাগজ উঠিয়ে নেয় যেটা একটি ট্রাভেলিং কোম্পানির ফর্ম ছিল, আর সেটা দেখে ডার্সি তাকে জিজ্ঞাসা করে, তোমার কি ট্রাভেলিংয়ের ওপর কোনো ইন্টারেস্ট আছে? আর তখন গ্যালিভার তাকে বলে, হ্যাঁ, আমার ছোট থেকে ট্রাভেলিংয়ে খুব ইন্টারেস্ট, আমি নিউ ইয়র্ক, ইংল্যান্ড, এমনকি ইন্ডিয়ার বেনারস পর্যন্তও ঘুরে এসেছি। আর এই কথা শুনে ডার্সি অনেকটা ইমপ্রেস হয়ে যায়, আর তাকে বলে যে তোমার এই ট্রাভেলিং নিয়ে কিছু লেখা উচিত, মানে তুমি যেখানে যেখানে ঘুরে এসেছো সেই জায়গাগুলো সম্বন্ধে কিছু লেখা উচিত। গ্যালিভার বাড়ি ফিরে যখন ট্রাভেলিং নিয়ে কিছু লিখতে গেল তখন সে কিছুই লিখতে পারছিল না, কারণ সে ডার্সিকে ইমপ্রেস করার জন্যই বলেছিল সে ওইসব জায়গায় ঘুরেছে, আসলে সে কোনো জায়গাতে কোনো দিনই যায়নি। তারপর সে অনেক চিন্তা করে ইন্টারনেট ঘেঁটে আলাদা আলাদা কিছু প্যারাগ্রাফ থেকে তার নিজের একটি আর্টিকেল তৈরি করে, আর সেটা ডার্সিকে দেখায়, আর সেটা দেখে ডার্সি অনেক অনেক ইমপ্রেস হয়ে যায়। আর ডার্সি তাকে বলে, তোমার তো বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে ওই জায়গা নিয়ে কিছু লেখা উচিত। আর তার কথা মতো গ্যালিভার পরের দিনই বেরিয়ে পড়ে বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে। সেখানে একটি লোক তাকে বোট পর্যন্ত নিয়ে যায়, আর তারপর সেই লোকটি তাকে বোটের সব কিছু ইনস্ট্রাকশন বুঝিয়ে দেয়। সে তাকে বলে, এই যে রেড ডটটি দেখতে পাচ্ছ, এটাকে ফলো করলেই তুমি বারমুডা ট্রায়াঙ্গেলে পৌঁছে যাবে, আর ফেরার সময় এটাকে রিভার্সে সেট করবে আর তুমি আবার এই স্থানে ফিরে আসবে। আর এই সব ব্যাপারগুলো গ্যালিভার খুব সহজভাবে হাসি মজার ছলে নিচ্ছিল। উত্তরে সে লোকটিকে জানায়, এসব তো আমার বাঁ হাতের কাজ। আর তারপরই সে বোট নিয়ে বেরিয়ে পড়ে বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে। অনেকটা পথ বোট নিয়ে অতিক্রম করার পর বোট চলন্ত অবস্থাতেই গ্যালিভার সেই বোটের মধ্যে ঘুমিয়ে পড়ে। তার যখন ঘুম ভাঙে সামনে তাকিয়ে সে দেখতে পায় তার বোটটি বিশাল একটি সমুদ্রের তুফানের মধ্যে ফেঁসে গেছে, আর তার নৌকা ওই তুফানের মধ্যেই ডুবে যায়। তার চোখ যখন খোলে সে চোখ খুলে খুবই অবাক হয়ে যায়, এটা দেখে যে তার বুকের ওপর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ দাঁড়িয়ে আছে আর তাকে তারা প্রায় দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। তারা ভেবেছে গ্যালিভার সমুদ্র থেকে আসা একটি দানব যে তাদের সবাইকে খেয়ে ফেলবে। মুভিটির মাধ্যমে আমরা এটা জানতে পারি এই জায়গাটির নাম লিলিপুট,
আর সেখানে ওই লিলিপুটের পুরো একটি মিলিটারি বাহিনী হাজির ছিল। ওই মিলিটারি বাহিনীকে যে লিড করছিল তিনি হলেন জেনারেল এডওয়ার্ড। আর সে একটি মাইকের সাহায্যে গ্যালিভারকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু গ্যালিভার এতটাই অবাক হয়ে গেছিল যে সে ভয় পেয়ে চিৎকার করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। সে বেঁধে রাখা সব দড়ি ছিঁড়ে উপরে উঠে দাঁড়ায় এবং বলতে থাকে, এ আমি কোথায় আছি? এটা আমার সাথে হতেই পারে না। আমি এক্ষুনি চোখ বন্ধ করবো আর চোখ খুলেই দেখবো আমি আবার আগের জায়গাতে ফিরে এসেছি। কিন্তু তখনই ওই ছোট ছোট লোকগুলো দড়ির সাহায্যে টেনে তাকে আবার মাটিতে ফেলে দেয় এবং সে পুনরায় অজ্ঞান হয়ে যায়। যখন আবার তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তাকে ওই ছোট ছোট লোকগুলি একটি বড় ক্রেনের সাহায্যে টানতে টানতে তাদের রাজার কাছে নিয়ে যাচ্ছে। গ্যালিভার তখন সেখানকার রাজাকে বলে যে, আমি কোনো রাক্ষস নই, আমি সাধারণ একজন মানুষ, আমাকে কি আপনারা বলতে পারেন এটা কোন জায়গা? তখন সেখানে একজন তাকে জানায়, তুমি এখন লিলিপুটে আছো। সে নামটি শুনে আরও অবাক হয়ে যায় আর বলতে থাকে, দিস ইজ এনাফ, কোথায় ক্যামেরা সব লুকিয়ে রেখেছো, বেরিয়ে আসো তোমরা সবাই, অনেক হয়েছে। এর মানে সে এটা বোঝাতে চাইছিল হয়তো তার সাথে কেউ প্র্যাঙ্ক করছে। তারপর গ্যালিভারকে ওই ছোট ছোট মানুষগুলি একটি গুহায় বন্দি করে দেয় আর সেখানেই সে আরেকজনকে দেখতে পায়, ঠিক তার মতোই বন্দি অবস্থায় রয়েছে। কিন্তু সে গ্যালিভারের মতো অত বড় ছিল না, সে সেই লিলিপুটের বাসিন্দাদের মতো ছোট মানুষই ছিল। কথায় কথায় সে জানতে পারে তার নাম হুরেশিও। আর গ্যালিভার তার কাছে জানতে চায় যে, তুমি এখানে বন্দি কেন? তখন হুরেশিও তাকে বলে, আমি এখানকার রাজকুমারীকে খুব ভালোবাসি। আর এটা তার ফিয়ন্সে জেনারেল এডওয়ার্ড জেনে যায়, তাই সে এখানে তাকে বন্দি করে রেখেছে। আর তাদের এই কথার মধ্যেই সেখানে জেনারেল এডওয়ার্ড এসে হাজির হয়। গ্যালিভার তাকে বলে, আরে তুমি একজন পাগল মানুষ। তখন জেনারেল তাকে জিজ্ঞাসা করে, পাগলের মানে কি? তখন গ্যালিভার তাকে জানায়, পাগল মানে সব থেকে সাহসী আর সব থেকে বাহাদুর একজন মানুষ। তখন জেনারেল বলে যে, আমি শুধু পাগল না, আমি অনেক বড় পাগল। মানে জেনারেল এটা বোঝাতে চায়, আমি শুধু সাহসী না, অনেক অনেক বড় সাহসী। একদিন জেনারেল গরুর গাড়ির মতো একটি গাড়ি গ্যালিভারকে দিয়ে টানাচ্ছিল আর সে তাতে চেপে মজা নিচ্ছিল। কিন্তু এই টাইমেই আমরা দেখতে পাই তাদের রাজ্যে অন্য রাজ্যের সৈন্যরা হামলা করেছে। তারা তাদের পুরো রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দিয়েছে আর সেখানে রাজকুমারকে কিডন্যাপ করারও চেষ্টা করছে। তখন হুরেশিও তাকে বলে, প্লিজ তুমি রাজকুমারীকে বাঁচাও। আর তার কথা মতেই গ্যালিভার গিয়ে সেই কিডন্যাপারদের হাত থেকে রাজকুমারীকে উদ্ধার করে। তারপর আমরা দেখতে পাই পুরো রাজপ্রাসাদে আগুন ধরে গেছে আর রাজা সেই আগুনের মধ্যে আটকে গেছে আর সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে আর রাজভবনে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু আগুন অনেকটা বেশি হওয়ায় তাদের চেষ্টায় তারা আগুন নেভাতে পারছিল না। তখন গ্যালিভার এসে তাদেরকে বলে, আরে এত টেনশন নেওয়ার কিছু নেই, এইটুকু তো আগুন, আমি নিভিয়ে দেবো। আর এখানেই আমরা একটি ফানি সিন দেখতে পাই। গ্যালিভার তার ফ্যান খুলে ওই রাজপ্রাসাদের ওপর শুশু করে সব আগুন নিভিয়ে দেয় আর এই টাইমে জেনারেল এডওয়ার্ডের উপরেও সে শুশু করে দেয়, ফলে জেনারেল খুব রেগে যায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু এখানকার রাজা গ্যালিভারের কাজ দেখে খুব খুশি হয়ে যায় আর সে তাকে তাদের রাজপ্রাসাদে খাবারের জন্য ইনভাইট করে। কিন্তু এখানেই গ্যালিভার রাজাকে একটি শর্তের কথা বলে, বলে হুরেশিওকে বন্দি থেকে মুক্ত করতে হবে, তবেই সে রাজপ্রাসাদে খেতে যাবে। কথা মতো রাজাও হুরেশিওকে মুক্ত করে দেয়। তারপরেই আমরা দেখতে পাই গ্যালিভার রাজপ্রাসাদে সবার সাথে মিলে খাওয়া দাওয়া করছে। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? কিছুজন বলছে তুমি এমন কোনো জায়গা থেকে এসেছো যেখানে আমরা কোনোদিনই যেতে পারবো না। তখন সবাই অবাক হয়ে যায়, কিন্তু গ্যালিভার সবাইকে অনেকটা কুল করে জবাব দেয়, আরে না না, আমি তো নিউ ইয়র্ক থেকে এসেছি। আর তখন ওখানে উপস্থিত সবাই গ্যালিভারকে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ভাবতে শুরু করে আর এটা দেখে গ্যালিভারও খুব মজা পায়। সে অনেক বড় বড় মিথ্যা কথা বলতে শুরু করে যে, আমি কিভাবে নিউ ইয়র্ককে বাঁচিয়েছি, নিউ ইয়র্কে থাকা সমস্ত মানুষদের বাঁচিয়েছি আর বর্তমানে আমি নিউ ইয়র্কের সব থেকে পাওয়ারফুল প্রেসিডেন্ট। এই কথার মাঝে রাজা তাকে জানায় যে, আমি আমাদের লোক দিয়ে খুব তাড়াতাড়ি তোমার বোট খুঁজে দেওয়ার চেষ্টা করছি আর ততদিন এখানে থাকার ব্যবস্থা আমি করে দেব। এই বলে রাজা তার জন্য অনেক বড় একটি প্রাসাদ বানানোর ব্যবস্থা করে যাতে সেই প্রাসাদে গ্যালিভারের থাকার কোনো অসুবিধা না হয়। পরের সিনেই আমরা দেখতে পাই হুরেশিও গ্যালিভারের সাথে কথা বলছে যে কিভাবে সে রাজকুমারীর মন জয় করতে পারে আর গ্যালিভারও মজার ছলে তাকে কিছু উদ্ভট আইডিয়া দিতে থাকে, কারণ সে তো নিজেই জানতো না কিভাবে একটি মেয়েকে ইমপ্রেস করতে হয়। যাই হোক, সেই সব আইডিয়া শুনে হুরেশিও কিন্তু পাই টু পাই ফলো করতে থাকে আর রাজকুমারী সত্যি সত্যি তাতে ইমপ্রেস হতে শুরু করে। আর সেদিন রাতেই জেনারেল এডওয়ার্ড গ্যালিভারকে এসে জানায় যে সে তার বোটটি খুঁজে পেয়েছে আর এবারে খুব তাড়াতাড়ি তার বাড়ি ফেরার ব্যবস্থা তারা করে দেবে, কারণ জেনারেল চাইছিল সে খুব তাড়াতাড়ি ফিরে যাক। গ্যালিভার তার বোটের কাছে যায় আর সেখানে তার মোবাইলটি উদ্ধার করে এবং দেখে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু 12 ভয়েস মেসেজ এসেছে, যেই মেসেজগুলির সবকটাই ডার্সি তাকে পাঠিয়েছে। আর সে ওইখানে দাঁড়িয়েই সেই সব ভয়েস মেসেজগুলি শুনতে থাকে
আর সেখানেই একটি মেসেজে ডার্সি তাকে বলে যে আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসছি। তারপর আমরা দেখতে পাই সেখানকার রাজা এডওয়ার্ডকে জেনারেল পদ থেকে সরিয়ে ভাইস জেনারেল করে দেয় আর গ্যালিভারকে নতুন জেনারেল হিসেবে ঘোষণা করে। আর এই দেখে জেনারেল এডওয়ার্ড খুব রেগে যায় এবং সে তার রাজ্যের সব ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেয় আর বলে এবার দেখি তুমি কিভাবে লিলিপুটকে বাঁচাও। আর অন্যদিকে আমরা দেখতে পাই অন্য রাজ্য থেকে তাদের রাজ্যের উপর হামলা করেছে। আর তখনই হুরেশিও গ্যালিভারের কাছে যায় এবং তাকে বলে তুমি এখন আমাদের জেনারেল, আমাদের রাজ্যের উপর অন্য রাজ্য আক্রমণ করেছে, তোমাকে আমাদের বাঁচাতেই হবে। আর এই কথা শুনে গ্যালিভার শত্রুপক্ষের সামনে যায় এবং সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে প্রথম বোঝাতে থাকে, বলে তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু তারা গ্যালিভারের কোনো কথা না শুনে তার উপর গুলি করতে থাকে, কিন্তু সেই সব গুলি গ্যালিভারের উপর কোনো প্রভাবই ফেলে না। সেইগুলি গ্যালিভারের গায়ে ধাক্কা খেয়ে আবার তাদের জাহাজের দিকে ফিরে যায় এবং তাদের জাহাজগুলি ভেঙে তছনছ হয়ে যায়। আর এটা দেখে রাজা খুব খুশি হয়ে যায় এবং তাকে আরো উৎসাহিত করতে থাকে। তারপর গ্যালিভার ওই জাহাজের দড়িগুলি ধরে টানতে টানতে তাদেরকে মাঝ সমুদ্রে ফিরিয়ে দেয়। আর এটা দেখে সবাই খুব আনন্দিত হয় আর তারা সবাই এই জয়টাকে সেলিব্রেট করতে থাকে। দেখতে দেখতে গ্যালিভার সবার কাছে হিরো হয়ে ওঠে আর রাজা তাকে রাজকীয়ভাবে রাখার জন্য অনেক হাইটেক সার্ভিস প্রোভাইড করতে থাকে। যেমন কিছু লোক তার চুল কেটে দেয়, কিছু লোক তাকে মেসেজ করে দেয়, কিছু লোক তাকে চা বানিয়ে দেয়, কিছু লোক তার পাখা পরিষ্কার করে দেয়, এইরকম এক্সেট্রা এক্সেট্রা। আর অন্যদিকে আমরা দেখতে পাই রাজকুমারী তার সম্বন্ধ ক্যান্সেল করে দিয়েছে এডওয়ার্ডের সাথে। আর তা দেখে এডওয়ার্ড খুব রেগে যায় আর সে তার শত্রু দেশের রাজার সাথে হাত মেলায়। এডওয়ার্ড যখন গ্যালিভারের বোট খুঁজে পেয়েছিল সে তখন ওই বোট থেকে একটি ম্যাগাজিন সংগ্রহ করেছিল আর ওই ম্যাগাজিনেই রোবট বানানোর পুরো বিবরণ লেখা ছিল। আর সেই বিবরণ দেখে একটি বড় রোবট বানিয়ে ফেলে এডওয়ার্ড, যার সাহায্যে সে গ্যালিভারের সাথে মোকাবিলা করতে পারে। আর তার কিছুদিন পরেই সে ওই রোবটটি নিয়ে গ্যালিভারের সামনে এসে হাজির হয়। কিন্তু গ্যালিভার প্রথম যখন ওই রোবটটিকে দেখে সে খুব হাসতে থাকে, কিন্তু সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে এডওয়ার্ড আবার ফিরে এসেছে। আর এডওয়ার্ড তখন গ্যালিভারকে চ্যালেঞ্জ করে যে তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে তোমার সব কথা আমি মেনে চলবো। আর গ্যালিভারও তা শুনে রাজি হয়ে যায়। তারপর গ্যালিভার দেখে তার সামনের ওই ছোট্ট রোবটটি তার থেকেও বড় রোবটে পরিণত হয়েছে এবং সেটা দেখে সে কনফিউজ হয় আর কিছুটা ভয়ও পেয়ে যায়। রোবটটি গ্যালিভারের প্যান্ট ধরে তাকে হাওয়ায় ঝুলিয়ে রাখে আর রোবটের ভিতরে থাকা এডওয়ার্ড তাকে বলে তুমি বলো যে তুমি হেরে গেছো। আর গ্যালিভার খুব সহজেই বলে হ্যাঁ আমি হেরে গেছি, কিন্তু রাজা আর রাজকুমারী এটা কিছুতেই বিশ্বাস করতে পারে না। তারা গ্যালিভারকে বলে তুমি হলে নিউ ইয়র্কের মহান প্রেসিডেন্ট, তুমি এত সহজে কিভাবে হার মানছো। কিন্তু সে তখন তাদেরকে জানায় সে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট না, সে একজন সাধারণ মানুষ আর এতদিন তাদেরকে যা যা বলেছে সব কিছুই মিথ্যে ছিল। আর এই সব শুনে সবাই খুব ভেঙে পড়ে, কিন্তু এডওয়ার্ড মনে মনে খুব খুশি হয় আর সে তখন গ্যালিভারকে মাঝ সমুদ্রে ভাসিয়ে দেয়। আর সে ভাসতে ভাসতে আবার একটি চরে এসে পৌঁছায়। তখন সে এটা ভাবে যে আমি আবার হয়তো নর্মাল জায়গায় ফিরে এসেছি, কিন্তু তার পরের সিনেই সে আরো আরো অবাক হয়ে যায়, কারণ সে এখন পুরো উল্টো একটি জায়গাতে এসে পড়েছে। প্রথমে সে চলে গিয়েছিল ছোট্ট ছোট্ট মানুষদের এলাকায় আর এখন সে যেখানে এসে উপস্থিত হয়েছে সেখানে তার থেকে কয়েক গুণ বড় মানুষ বসবাস করে। সেখানে একটি বাচ্চা মেয়ে তাকে খেলার পুতুল মনে করে একটি জায়গায় বন্দি করে রাখে এবং তার সাথে খেলা করতে থাকে। অন্যদিকে ডার্সিও লিলিপুটে পৌঁছে যায় এবং জেনারেল এডওয়ার্ড তাকেও বন্দি করে রাখে যেখানে গ্যালিভারকে বন্দি করে রাখা হয়েছিল এবং তাদের সাথে সেখানকার রাজা রানীকেও বন্দি করে রাখে। আর এই খবরটি দেওয়ার জন্য হুরেশিও গ্যালিভারকে খুঁজতে বেরিয়ে পড়ে আর অবশেষে গ্যালিভারের কাছে গিয়ে পৌঁছায়। গ্যালিভার হুরেশিওকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। হুরেশিও তখন তাকে পুরো ঘটনা জানায় যে কিভাবে জেনারেল এডওয়ার্ড সবাইকে বন্দি করে রেখেছে। আর ডার্সির কথা শুনে গ্যালিভারও বেরিয়ে পড়ে তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে। প্রথমে সে ডার্সির সাথে দেখা করে এবং তাকে মুক্ত করে। তারা চাইলেই সেখান থেকে দুজন পালিয়ে যেতে পারত, কিন্তু গ্যালিভার ডার্সিকে বলে আমি এদের সবাইকে বিপদের মধ্যে ফেলেছি, এদেরকে উদ্ধার করেই আমি এখান থেকে ফিরব। পরের দিন দেখতে পাই ওই রোবটটির সাথে গ্যালিভারের ফাইট। প্রথমে গ্যালিভার কিছুতেই পেরে উঠছিল না রোবটের সাথে ফাইট করতে, কিন্তু তারপর হুরেশিও ওই রোবটের ভিতর প্রবেশ করে তার কিছু তার কেটে দেয় আর তার ফলে রোবটের ভিতরে থাকা জেনারেল এডওয়ার্ড কিছুটা কনফিউজ হয়ে যায়। আর তখনই গ্যালিভার সেই রোবটটিকে খুব সহজে হারিয়ে দেয় এবং লিলিপুটকে তার শত্রুর হাত থেকে রক্ষা করে। আর এই সব শেষে রাজা হুরেশিওর সাথে তার কন্যার মানে রাজকুমারীর বিয়ে দিতে রাজি হয় আর এই দেখে ডার্সিও খুব খুশি হয়ে যায়। তারপর তারা দুজনে বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে আর এখানেই হয় মুভিটির হ্যাপি এন্ডিং। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।